الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم تعملون وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله تعالى عليه وسلم أحب الأعمال إلى الله ما أدوم عليه ولو قل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ بعدد كل شيء معلوم لك اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ساحل سے لگا دو مجھے عشق کا مدینہ ساحل سے لگا دو مجھے عشق کا سفینہ آنکھوں سے دکھا دو مجھے مکہ و مدینہ آنکھوں سے دکھا دو مجھے مکہ و مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ اے ترک وطن اے ترک وطن سنت محبوب الہی یہی ہے نبوت کی صداقت کی گواہی یہی ہے نبوت کی صداقت کی گواہی دنیا کی بھی دنیا کی بھی اور دن کی بھی اپنی کرم سے بگڑی ہوئی باتوں کو میری آج بنا دو بگڑی ہوئی باتوں کو میری آج بنا دو لا الہ الا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم گرامی قدر قابل احترام جامعہ اسلامیہ খাজুরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার বাৎসরিক মহতি বরকতময় ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি বিশেষ করে যে মাদ্রাসার পেটে বসে
আজকের আলোচনা শুনছি। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের বর্তমান সুযোগ্য সুদক্ষ অভিজ্ঞ ও বরেণ্য আলেমে দ্বীন সুবিখ্যাত ব্যক্তিত্ব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি আমার আগে অত্যন্ত অল্প সময়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করেছেন। আল্লাহ পাক হযরতের হায়াতে ইলম এবং আমলে বরকত দান করে সকলে বলেন আমিন। আলোচনা ঘুরে এতটা দেরিতে হবে তার কোনো উপলব্ধি করিনি, কারণ হচ্ছে আমার আগে যতগুলি আলোচক ইতিমধ্যে আলোচনা করেছেন আমার মেজারমেন্ট অনুযায়ী সকলে আমার চাইতে যোগ্য দক্ষ অভিজ্ঞ অত্যন্ত আমলদার। বিশেষ করে আমাদের সাড়ে তাজ মাথার মুকুট তুল্য মুরব্বী মাগরিবের পরে যিনি বয়ান করেছেন হাটহাজারি মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ, এশার পরে গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব বর্তমান গওহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ গত দুই দিন আগে মুফতি রুহুল আমিন সাহেব যে মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন গওহরডাঙ্গা, এই গওহরডাঙ্গা মাদ্রাসায় এশার নামাজ পড়লাম, সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির মকবরা জিয়ারত করলাম। তার আগের দিন মাহফিল ছিল আমার বাগেরহাটের ঐতিহ্যবাহী হাকিমপুর মাদ্রাসা, যেই মাদ্রাসায় আজকের মোহতামিম সাহেবের আগে স্বল্প সময় কিছু আমলি কথা বলেছেন আল্লামা মোজাম্মেল হোসেন কামাল সাহেব, ওখানে আমার সাথে দেখা হয় স্টেজে, অল্প সময় কথা বলেন। বাহার হাল সূর্যের আলো চন্দ্রের আলো টিউবের আলো ইতিমধ্যে শেষ, আসে মাত্র জোনাকি পোকার মিটমিট করে জ্বলে ওঠা আলো। আমি জানি না আপনারা কতটুকুন খুশি হবেন, কতটুকুন ধৈর্য ধরে বসবেন, তবে আমি যাই হই না কেন একদিক থেকে আমার খুঁটি বড় মজবুত, সেটা হচ্ছে আমি একজন মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, রাজি আছেন? মুসাফিরের দোয়া কবুল হয়, ওলামায়ে কেরামদের দোয়া কবুল হয়। এত ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমি মুসাফিরও আপনাদের সাথে একটু দোয়ায় শরীক হতে চাই, আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত ওড়ান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে আখিরি মুনাজাত করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। পারবেন? জোরে বলেন পারবেন। আরে সাহাবায়ে কেরাম তো আল্লাহকে খুশি করার জন্য গলা কাটাইয়া ভালোবাসা দেখাইছেন।
সাহাবায়ে কেরাম ভালোবাসা দেখাইছেন মুখে না প্র্যাকটিক্যাল তাও ভালোবাসার পরীক্ষা এতটা কঠিন ছিল কাউকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে কাউকে করাত দিয়ে চিড়ে ফেলা হয়েছে কাউকে বালিকা রাশির মধ্যে গলায় রশি লাগিয়ে কুকুরের মতো শেষরানো হয়েছে কাউকে আবার যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে অকালে স্ত্রীকে বিধবা বানাতে হয়েছে কাউকে বা আবার অকালে জিহাদ করতে গিয়ে শাহাদত বরণ করতে হয়েছে জোরে বলেন ঠিক কি না আল্লাহর মহব্বতের জন্য খানিক সময় কষ্ট করে বসতে পারবো সকলে বলেন ইনশাআল্লাহ আওয়াজ একটু কম লাগে আমার এখনো সন্দেহ কাটে নাই দোয়া করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তুমি সকলকে কবুল করো বলেন আরো জোরে বলেন এই দোস্ত কুকুর চিনেন কুকুর আপনাদের এলাকায় দুই চারটা জবা হয়নি বাজারে দিন একটাও না আচ্ছা পাক না না পাক একদম না পাক সারাদিন যদি কসকুসাবান দিয়ে ঘষেন সন্ধ্যাবেলা এটারে বকি নিয়ে ঘুমাইতে পারবেন কুত্তা তো কুত্তাই কিন্তু এই কুকুর দুনিয়ার সৃষ্টির মধ্যে নিকৃষ্ট নাপাক এক প্রাণী দাতাইবুল আখবার নামক কিতাবে হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালী রহমতুল্লাহ আলাইহি লেখেন এই কুকুর আল্লাহ পাকের জান্নাতে যাবে নিকৃষ্ট প্রাণী নাপাক গান্দা প্রাণী এত গান্দা নাপাক প্রাণী হওয়ার পরেও ওয়াসামিলুহুম কালবুহুম রজমাম বিল গায়ব কয়েকজন আল্লাহওয়ালা কয়জন সাতজন বলেন কয়জন সাতজন আল্লাহর ওলির সোহবত নেওয়ার কারণে একটা কুকুর আল্লাহ পাকের জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়ে কুকুর যদি সাতজন আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে জান্নাতে যেতে পারে এ মেরে প্যারে ভাইও উটনি যদি সালে আলাইহিস সালামের সোহবত অবলম্বন করার কারণে জান্নাতে যেতে পারে হুদহুদ পাখি যদি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সোহবত নেওয়ার কারণে জান্নাতে যেতে পারে উস্তওয়ানায়ে হান্নানা আমার নবীর সোহবতের বরকতে সে যদি জান্নাতে যেতে পারে তো সৃষ্টির সেরা মানুষ কোরআনের সোহবত নিলে জান্নাতে যেতে পারে কি পারে না এই পৃথিবীতে কোরআনের দাম সবচেয়ে বেশি কোরআনের দাম সবচেয়ে বেশি জোরে বলে আরো জোরে বলে আল্লাহর দামের যেমন সীমা নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই মাসিক নাই মাগরিব নাই সীমানা নাই জুলুব নাই আল্লাহ পাকের কালামের মর্যাদা এবং আজমতেরও শুরু নাই শেষ নাই মাসিক মাগরিব সীমা জুলুব কিছুই নাই এক কথা আল্লাহ পাক যত উঁচা আল্লাহ পাকের কালামের মর্যাদা তত উঁচা আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের কালাম তত বড় আল্লাহ পাক যত বড় সুমহান আল্লাহ পাকের কালাম তত সুবড় মহান আল্লাহ পাক যত ইজ্জতওয়ালা আল্লাহ পাকের কালাম তত ইজ্জতওয়ালা আল্লাহ পাক যত বড়ত্ববালা আল্লাহ পাকের কালাম তত বড়ত্ববালা আল্লাহ পাকের যেমন কোনো শেষ নাই আল্লাহ পাকের কালামেরও শেষ নাই আল্লাহ পাকের যেমন শুরু নাই আল্লাহ পাকের কালামেরও শুরু নাই এই জন্য মেরে প্যারে ভাইও আল্লাহ পাকের পরে সবচেয়ে বেশি মর্যাদা হলো আল্লাহ পাকের কালাম কোরআনে করিম চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আমি তুমি গান্দা হতে পারি
আমিনা পাক হতে পারি আমরা হাকির হতে পারি আমরা নাফরমান হতে পারি আমরা ফাসিক হতে পারি আমরা ফুজ্জার হতে পারি আমরা পাপিষ্ট হতে পারি আমরা অধম হতে পারি আমরা কীট হতে পারি আমরা দুনিয়ার নিকৃষ্ট হতে পারি আল্লাহর নজরে মাকজুব হতে পারি এ মেরে প্রিয়রে ভাইও আমাদের কাছে দুই তরবারি আছে এক তরবারির নাম কুরআন এক তরবারির নাম লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই তরবারি যার হাতে থাকবে নিজাত সে আল্লাহ পাকের বেহেশতে চলে যাবে ایک ہاتھ میں قرآن ہو ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ہو ایک ہاتھ میں تلوار قوت بازو بھی اگر قوت ایمان قوت بازو بھی اگر قوت ایمان جی دوئیٹا جنیش تیر کتھا بول لام جی دوئیٹا جنیش تیر صحابہ کرام جنت رو ٹکیٹ پیچھے ای دوئیٹا اسر و امادر کسے آسے نہ نائی آواز دی بولتا ہو بے اوچو آواز آسے نہ نائی একটার নাম কোরআন একটার নাম আমাদের পাসপোর্ট লা ইলাহা ইল্লাল্লাহ চিল্লে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ খুব ছোট শব্দ খোদা কসম করে বলছি সাত আকাশ সাত জমিনকে এক পাল্লায় ওজন করলে পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র চন্দ্র সূর্য গ্রহ তারকা মাস মুরগি হাঁস গরু প্রাণী জগৎ গাছপালা তরুণতা সবকে যদি এক পাল্লায় ওজন করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের সমান হবে না এক হাতে মে কোরআন হো এক হাতে মে তলোয়ার এক হাতে মে কোরআন হো এক হাতে মে قوت بازو بھی اگر قوت ایمان تیگ لاندر قتل غیر حق بران در نگر آخر کے بعد علاجہ مان در نگر آخر کے بعد علاجہ مان اللہ پاکر کیسے دعا کریں اللہ جنو ایک قرآن بکی نیا لا الہ الا اللہ سینہ دھارن کرے جنو مرد پر جنتو ایرو پڑے استقامت ارشت مستقیم ہوئے تھکتے پری اٹول تھکتے پری سٹیل سپاتے مدو تھکتے پری چلے بولین آمین پڑھویں انشاءاللہ تبہ منے رکھتے ہوئے جدین کلمہ پڑے چھین جدین قرآن ہاتے دھورے چھین যেদিন কোরআন সিনায় ধারণ করেছেন যেদিন মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন আপনাকে বুঝতে হবে আপনার মাথার উপরে ১৮০ মাইল গতিতে ঝড় আসবে তুফান আসবে নাস্তিকেরা বিরোধিতা করবে ইহুদিরা বিরোধিতা করবে খ্রিস্টানেরা বিরোধিতা করবে মুসলমানদেরকে গালিগালাজ করবে মুসলমানদেরকে নির্যাতন করবে মুসলমানদের উপর স্টিম রোলার চলবে মুসলমানদের বেইজ্জতি করবে মুসলমানকে গালি দিবে এ মেরে প্যারে ভাইও সত্যিকারে যদি দিলের ভিতরে কোরআনের মহব্বত থাকে সত্যিকারে যদি আল্লাহ রাসূলের মহব্বত থাকে ইসলামের জন্য কোরআনের ইজ্জত এবং আজমতকে সমুন্নত রাখার জন্য মৃত্যু পর্যন্ত জিহাদ চালিয়ে যাব তারপরে বিজাতির সামনে মুক্ত কমনত করব না চিল্লিয়ে বলো ঠিক কি না মুসলমান মানি হচ্ছে জান্নাতি মানুষ তো জান্নাতে দিবেন পরীক্ষা হবে না কষ্ট হবে না যে যত উঁচা ঈমানওয়ালা পরীক্ষা তত কঠিন হবে এ প্রিয় ভাই নবীর বিরুদ্ধে যখন কথা বলে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হয় সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যখন কথা বলা হয়
আশিকে রাসূলেরা চুপ করে থাকে দেওয়ানবাগীরা চুপ করে থাকে ভণ্ডরা চুপ করে থাকে নবীর ভালোবাসার দাবিদাররা চুপ করে থাকে দেওবন্দী উলামায়ে কেরামদের সাথে এক দল খাঁটি যুবক মুসলমান নবীর বিরুদ্ধে কথা বললে জিহাদের ময়দানে অবতীর্ণ হয় রাস্তার মধ্যে স্লোগান দিতে বাধ্য হয় জীবন মরণ বাজি রেখে আল্লাহর নবীর ইজ্জতকে সমুন্নত রাখার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে জোরে বলেন ঠিক কি না সুতরাং মরণ পর্যন্ত পণ করতে হবে যেহেতু কালেমা পড়েছি তুফান আসবে তুফানকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে জোরে বলেন ঠিক কি না ওই তাসলিমা নাসরিনের মতো লোক আহমক শরীফের মতো লোক এই সমস্ত নাস্তিক আর মুরতাজমার কালো ইনশাআল্লাহ মুসলমানের একটা কসম ছিড়ার ক্ষমতাও রাখে না কি বলেন পারবে জোরে বলেন পারবে আবু জাহাল ইসলামকে দমিয়ে রাখার জন্য তিন বছর আমার নবীকে সাহাবী আবি তালেবের মধ্যে কারা রুদ্ধ করে কারা বন্দী করে রেখেছিল ইউসুফ আলাইহিস সালামকে উপরে উঠতে না দেওয়ার জন্য সাত বছর কারা বন্দী করে রেখেছিল এ মেরে প্যারে ভাইও আবু জাহালের তৎপরতা নষ্ট হয়েছে আবু জাহালের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে তৎকালের মিশরের ফেরাউনের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে মুসা পয়গম্বর সারা পৃথিবীতে সমাসীন হয়েছে নমরুদকে পানিতে চুবাইয়া আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীতে সমুন্নত করেছে এ প্রিয় মুসলমান যদি ইসলামের উপরে অটল থাকতে পারো ইনশাআল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে যেমন নমরুদের উপরে সফলতা দিয়েছেন মুসা পয়গম্বরকে যেমন ফেরাউনের উপরে সফলতা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে যেমনিভাবে আবু জাহালের উপরে সফলতা দিয়েছেন পয়গম্বর ইউসুফকে তৎকালের বাদশার উপরে যেমন সফলতা দিয়েছেন আজকের পৃথিবীরাও যদি সেই আজমবিল যজ্ঞের সাথে কোরআনের আইনকে কোরআনের কালেমাকে মনের ভিতরে অন্তরের ভিতরে ভালোবাসার সাথে যদি গেঁথে দিতে পারে ইনশাআল্লাহ আজিজ মুসলমানের জয় হবেই হবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আমাদের সকলকে সফলতা দান করে বলেন আমিন আরো চিল্লিয়ে বলেন আমিন এই জন্য যে যত কথাই হব বলো আমরা ইনশাআল্লাহ কালেমা নিয়ে আসি কালেমা নিয়ে থাকব মরণ পর্যন্ত কালেমা ধরে রাখব রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত বাড়ান দেখি নারে তাকবীর কিন্তু এই আওয়াজ দিয়ে তো জিহাদ হবে না এবার আমি আপনাদের দেখি এই বসা অবস্থার আওয়াজ আর সেটা দাঁড়ানোর আওয়াজ একটু বেশি হয় কিনা সবাই দাঁড়ান নারে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আল্লাহ আছে যেখানে মুসলমানরা যেখানে গান বাজনা যেখানে মদের আড্ডা যেখানে ভণ্ডের আড্ডা যেখানে নারে পারবো ইনশাল্লাহ মাশাল্লাহ দাঁড়াইছেন যেহেতু এক কামে দুই কাম হয়ে যাক যে যেখানে বসছিলেন জায়গাটা লাইরা একটু সবাই সামনের দিকে আগান দোয়ার জন্য প্রস্তুতি নেন সবাই একটু সামনে আগান মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখেন যাতে শয়তান বসতে পারে সামান্য একটু জায়গা রাখলে হয়ে যাবে সবাই একটু জয়া জয়া বসেন খুব বেশি লম্বা আলোচনা করবো না অনেক রাত দশটা দশ এগারোটার ভিতরে ইনশাআল্লাহ বয়ান শেষ একটু মুখে চালু করেন La ilaha illallah Muhammadur Rasulullah
الله عليه وسلم منزوج আছে منزوج আছে মাথাটা আছে হাড়টা আমার দিকে রাখেন নিচের দিকে ঘুরে থাকলে মনে করব গোমান আমি কিন্তু দাঁড় করাই দেব এইজন্য চোখ চেহারা আমার দিকে এক ঘন্টা কথা বলবো খুব জরুরি কথা কি কথা আমরা সবাই জান্নাতে যাব জান্নাতে যাওয়ার টিকিটটা আজকে এখান থেকে বিতরণ হবে আস্তেই করে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিকই কইছি আস্তে কইতেন এইজন্য আস্তে কইছেন নোয়াখালীর মানুষ সব জায়গায় প্রশংসা করি আল্লাহ চাইতো সব দিক থেকে 2 ডিগ্রি বুদ্ধি বেশি কিন্তু আজকে এখানে ফি সবাই জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন সূরা আহকাফের 13 নম্বর আয়াত এবং সূরা হামিমা সাইদার 30 নম্বর আয়াত দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি হাবিবে কিবরিয়া নবিয়ে দো জাহান রহমাতুল লিল আলামিন আমার আপনার পেয়ারা নবী আমার আপনার কলিজার টুকরা আমাদের মধ্যমণি যার জন্য আমার জীবন যার জন্য আমার মরণ যার ভালোবাসায় আমার মা বাবার কুরবান সকলে বলেন পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামের একটা হাদিস আপনাদের খেদমতে আরজ করেছি আয়াত এবং হাদিস কি সামনে রেখে কয়েকটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিয়ে চিল্লে বলে না আমিন দুইটা আয়াতের সার সংক্ষিপ্ত ব্যাখ্যা একই ব্যাখ্যা আল্লাহ তাআলাই বান্দাকে বানাইছেন আমরা একদম লাস্ট মানুষ আপনারা দেখবেন বাবার যদি 20টা সন্তান হয় তো ছোটটার একটু বেশি আদর করে ছেলে হোক আর মেয়ে হোক ছোট সন্তানটাকে মা বাবা একটু কি করে ভাই একটু বলেন জোরে বলেন আর আরেকটা হলো ধরেন লেখাপড়া কম দের ব্যাঠারি সুখে কম দিয়ে হাঁটতে পারে না পেশাব করতে বললে পায়খানা করে দেয় এমন দুর্বল প্রকৃতির সন্তানকেও মা বাবা একটু বেশি আদর করে আর তার কিছু নাই প্রিয় ভাই আল্লাহ পাক আমাদেরকে 6 লক্ষ পয়গম্বরের উম্মতের পরে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর মধ্যে আল্লাহ পাক আমার নবীকে সবচেয়ে বেশি আদর করেন এজন্য আমার নবী বলেছেন আনা সাইয়্যিদু বুলদি আদম আদমের সন্তানের মধ্যে আমি হইলাম সর্দার সুবহানাল্লাহ পড়ে আর একটু জোরে পড়েন আমার পয়গম্বর হলেন প্রধানমন্ত্রী 16 লক্ষ পয়গম্বর হলেন মন্ত্রী আনা সাইয়্যিদু বুলদি আদম ওয়ালা ফখর আলাই আমার নবী বলেছেন আমি সবার সর্দার সবার লিডার আল্লাহু আকবার বলেন আমরা মহান নেতার কর্মী আল্লাহ পাক তার 16 লক্ষ পয়গম্বরের মধ্যে সবচেয়ে বেশি আদর করেন আমার পয়গম্বরকে আর আমার পয়গম্বরের সুবাদে আল্লাহ পাক সবচেয়ে বেশি আদর করেন এই পয়গম্বরের উম্মতকে حرمت الجنة على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى يدخل أمتي إيه يا مرحبا আমার পয়গম্বর বলেছেন জান্নাতে আমি যতক্ষণ না যাব কোন পয়গম্বর যেতে পারবে না 16 লক্ষ পয়গম্বরের উম্মতের মধ্যে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমার উম্মত আল্লাহ পাকের জান্নাতে যাবে ভাই রে দুনিয়ায় আসার ক্ষেত্রে আমরা আসলাম সবার পরে
আমাদের পরে আর কোন নবীর কোন উম্মত নাই আছে সিরিয়ান অনুযায়ী জান্নাতে গেলে যাওয়ার কথা সবার পড়ে কিন্তু আমার পরওয়ারদিগার আলম বলেছেন আখিরি জামানার পয়গম্বর যেহেতু তোমাকে আমি আমার হাবিব বানাইলাম বন্ধু বানাইলাম দুনিয়ার কোন পয়গম্বরকে আমি হাবিব বানাই নাই তোমাকে ওয়ানলি ওয়ান আমি আমার হাবিব বানাইলাম হাবিবুল্লাহ বানাইলাম হাবিবুল্লাহর আজমত হাবিবুল্লাহর রহমত হাবিবুল্লাহর মর্যাদা হাবিবুল্লাহ আগে আল্লাহর জান্নাতে যাবে হাবিবুল্লাহর হাবিবেরা তারপরে জান্নাতে যাবে চিল্লে বলেন সুবহানাল্লাহ আমার নবী হলেন আমার আল্লাহর হাবিব আমরা হলাম আমার পয়গম্বরের হাবিব চিল্লে বলেন মারহাবা আমার নবী সাহাবায়ে কেরামদের মজমার মধ্যে একদিন ডাক দিয়া কয় মাতা আলকা আসহাবি মাতা আলকা আহবাবি সাহাবি আমি আমার বন্ধুদের সাথে কখন দেখা করব কখন মোলাকাত করব সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন আলাসনা আহবাবা এই পয়গম্বর আমরা কি আপনার বন্ধু নই আপনি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চান আপনার বন্ধুদের সাথে আপনি মোলাকাত করতে চান আমরা কি আপনার বন্ধু নই নবী ডাক দিয়ে কয় না তোমরা আমার বন্ধু নও আনতুম আসহাবি তবে আপনার বন্ধু কারা আমরা দেখতে চাই চিনতে চাই বসতে চাই আমার নবী ডাক দিয়া কয় তোমরা আমাকে দেখেছো আমার নূরানি চেহারা দেখেছো আমার নজরে কোরআন দেখেছো জিব্রাইলকে দেখেছো আমার নামাজ দেখেছো আমার তিলাওয়াত তোমরা শুনেছো কিয়ামতের আগে একদল ইমানদার নোয়াখালীর সেনবাগ এলাকার একদল ইমানদার আল্লাহর মহাব্বতে আল্লাহর নবীর মহাব্বতে কোরআনের মহাব্বতে জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসার মাহফিলে বসে থাকবে অন্ধ ভালোবেসে আমাকে তারা বসে থাকবে জীবনে আমার আওয়াজ শুনে নাই যারা আমার আওয়াজ শুনে নাই যারা আমার চেহারা দেখে নাই না দেখে অন্ধ ভালোবাসার দাবিতে যারা মাদ্রাসার মাহফিলে বসেছিল ওরা বলো আমার বন্ধু এদেরকে নিয়ে আমি আমার আল্লাহর জান্নাতে চলে যেতে চাই ও ফাকিরে জাহা ফাকিরে জামা ফাকিরে উম্মাহ হে ও ফখর জাহাঁ ফখর জামাঁ ফখর উমম হে ইয়ে আহদ বেমি মে শে লোহা কলম হে ইয়ে আহদ বেমি মে শে লোহা কলম হে উম্মত হে তুমি হে গোলাম মে তুমারা তকদীর হমারী হে মুকদ্দর হে হামারা তকদীর হমারী হে মুকদ্দর হে হামারা এই জন্য আমার ভাই পয়গম্বর আমাকে তোমাকে ঈমানের বিনিময় কালিমার বিনিময় তার বন্ধু বানিয়েছেন হায় হায় রে আমাদের
হায়াত বড় অল্প অল্প হায়াতের মধ্যে অল্প জিন্দেগির মধ্যে কেমনে করে আমরা পয়গম্বরের জান্নাতে যাব পরওয়ারদিগারে আলম আমাদেরকে কেমনে করে জান্নাতে দিবেন ভাই রে ভালো করে বুঝবার চেষ্টা করবা আমার উম্মতি বাইনা 60 ও 70 নবী বলছেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বলেন কত ধরেন 60 বছর মনোযোগ আছে আপনাদের ভাবি ফোন দিছে খালাম্মায় টেনশন আছে পেশাব ধরছে পায়খানার চাপ আছে পেটের ক্ষুধা বেশি এই আধা ঘন্টা মনোযোগ দিয়ে শুনেন বয়স 60 বছর বলেন কত বাচ্চা একটা শিশুকালে 22 ঘন্টা ঘুমায় যত বড় হবে আস্তে আস্তে ঘুম কমবে এই শিশুকাল থেকে নিয়ে 60 বছর হিসাব ধরলে এভারেজ হিসাব দিনে এবং রাতে ওভারটাইম সহ ওভারটাইম বোঝেন নি রাতের ঘুম হলো আসল ডিউটির ঘুম আর দিনের ঘুম হলো ওভারটাইম এই সব ঘুম মিলা 30 বছর ঘুমায় 60 বছরের মধ্যে 30 বছর ঘুমাইলে আর কত আছে 40 বছর জোরে কোন 30 বছর এই 30 বছরের মধ্যে শিশুকাল থেকে নিয়ে 15 বছর পর্যন্ত এই ছাগলের বাচ্চার মতো লাফাইতে লাফাইতে কুদতে কুদতে দৌড়াইতে দৌড়াইতে তামসা করতে করতে 15 বছর ফাও শুধুমাত্র মাদ্রাসার ছেলেগুলি ছাড়া একজোকানায় বক্তব্য করে 5 বছর 6 বছর 7 বছর আল্লাহর মেহেরবানি আমাদের মাদ্রাসার ছেলে 5 বছর হোক আর 6 বছর হোক ইচ্ছাই হোক আর না ইচ্ছাই হোক নামাজ পাঁচ ওয়াক্ত বাধ্যতামূলক পড়তে হবে জোরে কোন ওই যে আমাদের এক বক্তা হেবজোকানার ছাত্রদের উপরে ওর কুদৃষ্টি পড়ছে তাহাজ্জুদ পড়ায় কেন এদের তো নামাজে ফরজ হয় নাই আরে আবাল তোর মাতার ভিতরে ঈসার গুছরা কিছু নাই কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন যত জায়গায় বলছেন ওয়ালা তাকরাবু জিনা আরে জিনা করবি তো দূরের কথা জিনা যেখানে হয় ওই কাছে ধারেও কথা কয় না ওয়ালা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা মাতাল অবস্থায় নামাজ তো পড়ার প্রশ্নই আসে না নামাজের ধারে কাছেও মদ খাইয়া গাঞ্জা খাইয়া হিরুন খাইয়া আগের থেকে দূরে থাকবি শরীয়তের আইন হলো মরু সিবিয়ানাকুম মরু আবনাকুম ওহুম আবনা ও সাবই সিনিন আমার পয়গম্বর বলেন বয়স যখন সন্তানের 7 বছর হয় আস্তে করে বলবেন সন্তানের বয়স যখন কত হয় যারা বলেন নাই তারা আফসারের লোক আমি আফসারের খারাপ বলতেছি না যেই কথাগুলি কোরআন হাদিসের ভিতরে বলছে সেগুলি সমর্থন করছি কিন্তু কোরআন হাদিসের বহির্ভূত কোন কথা আমার বাবাও যদি বলে আমার উস্তাদও যদি বলে আমি সেটাকে সমর্থন করব না যারা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলছে তোর সন্তানের বয়স যখন বয়স কত হয় নিয়মিত নামাজ পড়ার জন্য তাকিদ করবি নিয়মিত নামাজ যেন পড়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নামাজ কি 7 বছরে ফরজ হইছে না ঘুমাই গেছে না রাগ করছেন না আপনি কয় এলাকার লোক দেখে না রাগ করছেন না এটা যদি আমার কথা হয় যাইতে ডাস্টবিনে ফলাই দিয়ে দেবেন না আমি আব্দুল মোমেনের কথার 2 টাকার দাম নাই কিন্তু এটা যদি আমার হাবিবে কিবরিয়ার কথা হয় খোদার কসম তোমার যদি সন্দেহ থাকে এখান থেকে তুমি বেঈমান হয়ে বাড়িতে যাইবা আমার নবী বলেছেন তোমার সন্তানের বয়স যখন 7 হয় তখন তাকে বাকায়দা নামাজ পড়ার জন্য চাপ সৃষ্টি করবা আদেশ করবা ওয়াদরিবুহুম ওহুম আবনাউ আশারা সিনিন বয়স যখন 10 হয়
নামাজ না পড়লে ফিদাইবা আমি জিজ্ঞাসা করতে চাই 10 বছরে কি ছেলের উপরে নামাজ ফরজ হয় কথা কয় না 10 বছরে আমাদের দেশের কোন পুরুষ ছেলে 10 বছরে কোন মেয়ের পিরিয়ড আসতে পারে কোন মেয়ে সাবালিকা হতে পারে কিন্তু কোন পুরুষ বাচ্চা 10 বছরে বালিগ হয় না বালিগ না হইলে মুকাল্লাব বিশরা হয় না শরীয়তের গুণ্ডির ভিতরে আসে না শরীয়তের আইন ও কানুন তার উপরে প্রয়োগ করা হয় না এ আবুল্লাহ তোর যদি বুঝে না আসে আমার নবী মদিনায় শুয়ে রইছে মদিনার রাবালার কাছে যাইয়া জিজ্ঞাসা কর আমার নবী বলেছেন 7 বছর বয়স হইলে নামাজ পড়ার নির্দেশ দে 10 বছর বয়স হয়ে নামাজ না পড়লে পীড়া দে এটা কি আমার কথা এ খাজুরিয়া মাদ্রাসার হুজুরের কথা এটা মদিনা বলার কথা সারে আলাইহিস সালামের কথা শরীয়ত প্রণেতার কথা নবীর কথাই মানি হচ্ছে আমার আল্লাহর কথা যার বড় ঠিক কিনা